আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে পেডেল রিস্কার অথবা পেডেল যে রিস্কার যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এক ভাইয়ের কমেন্টের উপরে এই ভিডিওটি তৈরি করা। তো সে ভাই বলেছেন যে পেডেল রিস্কা 160 এম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ করতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং কত টাকা বিদ্যুৎ খরচ হতে পারে, তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে বিষয়টি, পেডেল রিস্কা আসলে কত টাকার বিদ্যুৎ খায় একবার চার্জে, মানে ফুল চার্জ হতে সে আসলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো যে ভাই কমেন্টই করেছেন সে বারবার এই কমেন্টই করেছেন, তো সেই জন্যে আজকের এই ভিডিওটি তৈরি করলাম শুধুমাত্র সেই ভাইয়ের উপেক্ষা করে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, কারণ যারা এই সম্পর্কে জানতে চান যে আসলে একটি গাড়ি চার্জে কত টাকা বিল আসতে পারে এবং কত ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে, সে সম্পর্কে এই ভিডিওটি তৈরি করা। তো প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের যে পাউডার ব্যাটারিটি সেটি হচ্ছে 160 এম্পিয়ার। তো 60 এম্পিয়ার হতে পারে, 100 এম্পিয়ার হতে পারে, অথবা 195 এম্পিয়ার অথবা 200 এম্পিয়ার, যাই হোক না কেন এম্পিয়ারের উপর ভিত্তি করে আপনার কোনো সমস্যা নাই। এম্পিয়ারটা হচ্ছে যেমন এম্পিয়ারটা যদি আপনার বেশি থাকে তাহলে আপনি বেশিক্ষণ ব্যাকআপ পাবেন, আর বেশিক্ষণ ব্যাকআপ পেলে আপনার চার্জটাও একটু বেশিক্ষণ দিতে হবে। তো সেই সম্পর্কে এম্পিয়ারে কোনো সমস্যা না, এম্পিয়ারটি হচ্ছে আপনার বেশি ব্যাকআপ পাওয়ার জন্য, এবং বেশি ব্যাকআপ পাইতে গেলে আপনার এম্পিয়ারের যে পরিমাপে সেই উপরে আপনার চার্জটাও একটু বেশিক্ষণ দিতে হবে। তো আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে পেডেল রিস্কায় যে আমাদের যে ব্যাটারিগুলো থাকে, তো পেডেল রিস্কে আমাদের ব্যাটারি হচ্ছে 4টি ব্যাটারি থাকে। অবশ্যই সবাই জানেন যে আমাদের 4 ব্যাটারির যে গাড়িগুলো সেটি কিন্তু পেডেল রিস্কায় থাকে 48 ভোল্ট। আমাদের যে গাড়িগুলো সেটি হচ্ছে 48 ভোল্ট। তো 48 ভোল্টের যে গাড়িগুলো সেটি হচ্ছে আমাদের পেডেল রিস্কায় ব্যবহৃত হয়। তো আমাদের প্রথমে বের করতে হবে যে আমাদের ব্যাটারির ভোল্টেজ কত। আমাদের ব্যাটারির টোটাল ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট। তো আমাদের সবটি ব্যাটারি কিন্তু 48 ভোল্ট, কারণ 4 12 48। আমাদের ব্যাটারিটি প্রত্যেকটি ভোল্টেজ একত্র করলে হবে হচ্ছে আমাদের 48 ভোল্ট। আর আমাদের চার্জিং হয় হচ্ছে 10 এম্পিয়ারে। তো ব্যাটারিটি কিন্তু 10 এম্পিয়ারে চার্জ হয় 48 ভোল্টে। তো সেইভাবেই আমাদের বের করতে হবে যে আসলে এটি ওয়াট কত। তো 10 এম্পিয়ারে যদি আমাদের এটি বের হয় তাহলে আমাদের 10 দিয়ে 48 দিয়ে গুণন দিলে যা বের হবে সেটি হচ্ছে আমাদের এর চার্জারটির ওয়াট। তো আমাদের চার্জারটির ওয়াট হচ্ছে 480 ওয়াট। আমাদের যে ব্যান গাড়িটি যে চার্জ হয়, তো সেই ব্যান গাড়িটির চার্জারের ওয়াট অথবা মোট যে কারেন্ট খরচ হবে সেটি হচ্ছে 480 ওয়াট বিদ্যুৎ খরচ হবে। তো 480 ওয়াটের সে লোড নিবে কারেন্ট থেকে। তো এটি আমাদের চার্জ করার জন্য আমাদের 8 থেকে 10 ঘন্টা চার্জ দিতে হবে। তো 10 ঘন্টা যদি হিসাবে ধরি তাহলে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে আমাদের বের হবে ওয়াট আওয়ার। তো 10 দিয়ে গুণ দিলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে ওয়াট আওয়ার। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন, প্রথমত আগে আমাদের বের করতে হবে বোল্ট, আসলে ব্যাটারিটির ভোল্টেজ কত। ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে 48, চার্জ হয় হচ্ছে আপনার 10 এম্পিয়ারে। তো 10 এম্পিয়ারে যদি চার্জ হয় তাহলে 480 ওয়াট বের হলো। তো 480 ওয়াটকে আবার ওয়াট আওয়ারে রূপান্তর করতে হবে, সেই জন্য আপনি কত ঘন্টা চার্জ দেবেন, 8 ঘন্টা 10 ঘন্টা। তো আমি 10 ধরলাম। তো 10 ঘন্টা যদি দেওয়া হয় তাহলে বের হবে আমাদের 10 দিয়ে গুণ দিলে বের হবে 4800 ওয়াট আওয়ার। তো 4800 ওয়াট আওয়ার বের হওয়ার পর এটিকে আবার ইউনিটে রূপান্তর করার জন্য 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো ভাগ দিলে আমাদের বের হবে 4.8, তো 4.8 ইউনিট। তো আমাদের যে রিস্কাটি পেডেল রিস্কাটি 160 এম্পিয়ারে চার্জ দিতে আমাদের 10 ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে 4.8 ইউনিট। আর প্রতি ইউনিট যদি আপনার যদি
4.8 ইউনিট হয় তাহলে দড়ি এখানে 5 ইউনিটই ধরলাম, সামথিং একটু লস দিলাম। তো 5 ইউনিট দড়ি যদি 5 টাকা বিদ্যুৎ বিল হয় তাহলে 5 5 25 টাকা, আর যদি 6 টাকা হয় তাহলে 5 6 30 টাকা প্রতিদিন বিল আসবে। তো আর যদি এক মাসে হয় তাহলে 30 টাকা যদি বিল আসে তাহলে 3 3 90 900 টাকা আপনার হচ্ছে বিদ্যুৎ বিল আসবে। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন, আমাদের টোটাল ইউনিট খরচ হবে 4.8 ইউনিট। তো আমাদের সেটি হচ্ছে আবাসিকের ক্ষেত্রে এবং বাণিজ্যিকের ক্ষেত্রে ইউনিট সেম, এবং আমাদের যদি সেটি যদি ইউনিটের রেট যা হয় সেটাতে গুণ দিলে আমাদের ইউনিটটা বের হয়ে যাবে। তো আমাদের 25 থেকে 30 টাকার মতো বিল আসবে। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন যে আমাদের ইউনিটটি কত আসলো। তো তারপরও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।